Assalamualaikum. আজ আমি আপনাদের সম্মুখে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য শেয়ার করব। টেস্টোস্টেরন খুব পপুলারলি পুরুষ সেক্স হরমোন নামে পরিচিত। পুরুষের টেস্টিস থেকে এটা তৈরি হয়, মেয়েদেরও ওভারি থেকে অল্প পরিমাণে এটা তৈরি হয়। টেস্টোস্টেরন আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে মেল সেক্সুয়াল হেলথের জন্য, মাসেলের জন্য, বোনসের জন্য এবং সাইকোলজিক্যাল হেলথের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই টেস্টোস্টেরনের ইউজটা যেন মিসইউজ বা অ্যাবিউজ না হয়ে যায়, অর্থাৎ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যার জন্য টেস্টোস্টেরন লাগবে তিনি যেন টেস্টোস্টেরনটা গ্রহণ করেন। টেস্টোস্টেরন গ্রহণের কয়েকটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ক্যাপসুল আকারে, আরেকটা হচ্ছে জেল ফর্মুলেশনে এবং আরেকটি হচ্ছে ইঞ্জেকশন আকারে। তো আমরা আজকে আপনাদেরকে জেল ফর্মুলেশন নিয়ে দেখাবো কিভাবে এটা ব্যবহার করতে হয়। বর্তমানে বাংলাদেশে জেল ফর্মুলেশন এসেছে এবং এটা অ্যাভেলেবল, অ্যান্ড্রোজেল নামে পরিচিত। এটা আমরা যদি খুলে এটা কিভাবে আমরা ব্যবহার করব, ডক্টর যখন প্রেসক্রাইব করবেন, প্রেসক্রাইব করার পরে এই জেল ফর্মুলেশনটা সে পেশেন্ট কিভাবে ইউজ করবে সেটাই আমরা দেখিয়ে দিব। এটাকে আমরা খুললে দেখতে পাবো যে এরকম একটা পাফ আছে, পাম্প করলে এখান থেকে জেল বের হবে এবং এই জেলটা একবার চাপ দেওয়ার ফলে আমরা হাতের মধ্যে নিব, পাম অফ দি হ্যান্ডে নিয়ে তারপরে সেখানে প্রায় 2.5 গ্রাম জেল থাকে, সেই জেলের মধ্যে 40.5 মিলিগ্রাম টেস্টোস্টেরন হরমোন থাকে। সেই জেলটাকে নিয়ে তার আপার আর্মে আমরা এইভাবে ম্যাসেজ করব, খালি গায়ে হয়ে তার আপার আর্মে ম্যাসেজ করব কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়। নিয়ম হচ্ছে প্রতিদিন একবার সকালবেলা করে এটা অ্যাপ্লাই করা। কারো যদি টেস্টোস্টেরন লেভেল অনেক কম থাকে সেক্ষেত্রে দুবেলা করে অ্যাপ্লাই করা, অর্থাৎ সকালে এখানে একবার, আবার সন্ধ্যার পরে আরেকবার, আরেক হাতে, অর্থাৎ দুটো আর্মে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ফোর আর্মে ব্যবহার করতে পারি, জেলটাকে যদি আমি এইখানে এইভাবে নেই তারপরে দুটোকে একসাথে এইভাবে ম্যাসেজ করে করে আমরা এইভাবে ইউজ করতে পারি। এছাড়া আমরা নেকে ব্যবহার করতে পারি এবং থায়ের ইনার স্পেক্সও ব্যবহার। তো জেল এটা ব্যবহার করলে ডক্টর প্রেসক্রাইব করে দেবেন কতদিন সে ব্যবহার করবে, তবে নিয়ম হচ্ছে প্রতিদিন একবেলা করে ব্যবহার করবে তার যদি, এবং প্রতিবার ট্রান্সডার্মাল ড্রাগ ডেলিভারি হয়। সুতরাং আমরা এটা ব্যবহারের পরে হাত কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এবং এই যেখানে আমরা ইউজ করব সেই ইউজ করার পরের থেকে আমরা 3 থেকে 8 ঘন্টার মধ্যে কোনো শাওয়ার না করা বা কারোর সাথে কন্টামিনেশনে না থাকা, অর্থাৎ দেখা যাবে একটা বাচ্চার সাথে যদি কন্টামিনেশন হয়ে যায় তাহলে সেই বাচ্চারও এটা অ্যাবজর্পশন হতে পারে, বা ফিমেল কারোর সাথে যদি কন্ট্যাক্ট হয় তাহলে এখান থেকে আবার ফিমেলেও কন্ট্যাক্ট হয়ে টেস্টোস্টেরন অ্যাবজর্ব হতে পারে। সুতরাং আমরা এই বিষয়টা যাতে খেয়াল রাখি এবং টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি করার আগে অবশ্যই আমাদেরকে কিছু টেস্ট করে দেখে নিতে হবে তার টেস্টোস্টেরন লেভেল আসলেই কম আছে কিনা, অর্থাৎ সকালবেলা মর্নিং টেস্টোস্টেরন লেভেলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং টেস্টোস্টেরন দেওয়ার আগে আমাকে দেখে নিতে হবে তার প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ঠিক আছে, ফাংশন ঠিক আছে কিনা, তার কার্ডিয়াক ফাংশনে কোনো সমস্যা আছে কিনা এবং ব্লাডের সিবিসি করে হিমোগ্লোবিনের অবস্থা আমরা চেক করে দেখে নিই। সব কিছু নর্মাল হয়ে গেলে তখনই একজন ডক্টর প্রেসক্রাইব করবেন। আর আমরা যদি টেস্টোস্টেরন এমনিতেই যদি এটা ব্যবহার করা শুরু করি তাহলে কোনো সময় অনেকেরই এটার হিতে বিপরীত হতে পারে। ধন্যবাদ।